ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম। দুপুর দুটো মানে আবরণের সঙ্গে আমাদের পথ চলা, তার কারণ আবরণ আমাদেরকে রঙিন করে রেখেছে। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভীষণ রঙিন হয়ে উঠুক, এই শুভকামনা রইল আমার আপনাদের জন্য আমাদের তরফ থেকে। আমাদের কেন বললাম, আমার সঙ্গে সুমন রয়েছে, সুমনকে অনেক অনেক স্বাগত। আর আজকে সুমন যেটা নিয়ে এসেছে আবরণের সম্ভার, সেটা হচ্ছে দুর্গাপুজোর সন্ধেবেলায় একটা বেশ ভীষণ সুন্দর একটা ধামাকাদার শাড়ি। ধামাকা শব্দটা ব্যবহার করলাম, কেননা মাসলিনের উপরে যখন এরকম এমব্রয়ডারি থাকে তখন কিন্তু বেশ গর্জিয়াস ব্যাপারটা চলে আসে। শাড়ি গর্জিয়াস হলে নিজের মনটাও ভালো হয়ে যায়, আর দুর্গাপুজো মানে তো উৎসব, আনন্দ, তখন একটু গর্জিয়াসনেস আমাদের দরকার হয়। তবে ভেতরে মনের ভেতর থেকে নোংরা সব বার করতে হবে, আপনাকে তখনই ঝকমকে দেখাবে যখন আপনার ভেতরটা কিন্তু ক্লেদ মুক্ত। আমার ভেতরে প্রচুর হিংসা, প্রচুর ক্লেদ জমে রয়েছে, আর আমি ভাবছি উপরে একটা সুন্দর শাড়ি পরবো, মুখে একটু ক্রিম লাগাবো, আমাকে খুব সুন্দর দেখতে লাগবে। নো, আপনাকে ভেতর থেকে পরিষ্কার হতে হবে। স্কিনের গ্লো তখনই উল্টো দিকের লোকটা বুঝতে পারে যখন আপনার ভেতরটা পরিষ্কার হয়। আপনার ভেতরে কুটকাচালি ভাই, আর আপনি ভেবে যাচ্ছেন আমাকে খুব সুন্দর লাগবে, নেভার। কেননা আজকে সুমনকে দেখুন, ওর ভেতরটা খুব পরিষ্কার, ওই জন্য খুব চকচকে থাকে, যদিও ওর বউ ওকে সাজিয়ে দিয়েছে, তাই না সুমন? ঠিক বলেছি তো? আর আজকে আপনাদেরকে সাজাতে আমরা আমি আর দিদি এসেছি একদম। কিন্তু আমরা বলবো সুরক্ষিত প্রতিদিন, সবটাই ডিপেন্ড করছে আপনি সুরক্ষিত থাকবেন কিনা। আজকে সুমন গুনেছে, আজকে 22 তারিখ, আর 9 দিন, আমি আর 9 দিনই বলবো, তারপর আমি আর বলবো না। এই 9 দিনের মধ্যে এইটুকু স্যানিটাইজার আমাকে শেষ করতে হবে। এটা হচ্ছে হাতে স্যানিটাইজার ব্যবহার করতেই হবে, হ্যান্ড ওয়াশ করবেন দিনে 5 থেকে 7 বার, স্যানিটাইজার ব্যবহার করবেন 18 থেকে 19 বার, এবং তার সঙ্গে সঙ্গে যখনই রাস্তায় বেরোবেন সার্জিক্যাল মাস্ক এবং ওয়াশেবল মাস্ক এটা ব্যবহার করতেই হবে। নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকাকরণ করে নেওয়া, এটা করতে পারলে আমি আপনি ভালো থাকবো, ডেফিনেটলি থাকবো। 1 নম্বর শাড়ি দিয়ে পথ চলা শুরু করছি। নাম্বার 1, এটা তো মাসলিন দেখাচ্ছি, এবং এই 1 নম্বর শাড়ি মাসলিন, একটা পার্পল কালারের মাসলিন, এবং তার মধ্যে সাদা সুতোর সঙ্গে কিন্তু জরির ব্যবহার রয়েছে, মানে টিস্যুর ব্যবহার রয়েছে। এই যে সাদা সুতোর ভেতরে যে ফুলগুলো হয়েছে না, এই ফুলের মধ্যে কিন্তু গোল্ডেন টিস্যুর ব্যবহার হয়েছে, এবং এইভাবে যাচ্ছে পুরো দুপাশের পার ধরে চওড়া করে এই এমব্রয়ডারি। 1 নম্বর শাড়ি নাম্বার 1, 5150, 1 নম্বর শাড়ি নাম্বার 1, 5150, 5150, এটা রয়েছে ব্লাউজ 1 নম্বর শাড়ি। এবার চলে আসবো নাম্বার 1-এর পরে, যাবো নাম্বার 2, 2 নম্বর শাড়ি নাম্বার 2, এটা হচ্ছে গ্রিন কালারের, এবং এটা কালারটা হচ্ছে একদম ডিপ গ্রিন, মানে পিত্তি সবুজ রং, এটা দেখাচ্ছি নাম্বার 2, 2 নম্বর শাড়ি, এবং প্রাইসটা হচ্ছে 5150, 5150 নাম্বার 2, এই হলো শাড়িটা নাম্বার 2, 2 নম্বর, 5150, 2 নম্বর শাড়ি, 5150 উইথ ব্লাউজ। 2-এর পরে যাব 3 নম্বর, নাম্বার 3, এটা হচ্ছে দেখুন, দুটো দেখালাম 5150, এটা হচ্ছে 5250। এই মাসলিনটা সম্পর্কে বলি, এই মাসলিনটাতে এমব্রয়ডারি তো রয়েছে, প্লাস ভেতরে দেখুন একটা উইভিং টেক্সচার রয়েছে। কি টেক্সচার রয়েছে? একটা কর্ডের সঙ্গে জিরো সাইজ সিকুইনটা কিন্তু উইভ করে গেছে। এই হচ্ছে বেস কালার, তসর কালার, আর পাড়ের এই রংটা ভীষণ সুন্দর, আমি একটু গায়ে ফেলবো। আজকে আমার একটা ব্লু সিল্কের ব্লাউজ, তো সব শাড়ি সুন্দর লাগবে দেখতে, কারণ ব্লুটা আমার রং, ব্লুটা আমাকে স্যুট করে। এটা হচ্ছে 3 নম্বর শাড়ি নাম্বার 3, এর প্রাইস হচ্ছে 5250, 5250, আর এই শাড়িটার মধ্যে শুধু যে এখানে একটা এমব্রয়ডারি গেছে তা নয়, কিন্তু যদি দেখেন এখানেও কিন্তু একটা এমব্রয়ডারি যাচ্ছে, দেখুন একটা টিস্যু দিয়ে কিন্তু এখানেও একটা এমব্রয়ডারি যাচ্ছে, আর এর সঙ্গে রানিংয়ে ব্লাউজ আছে, কিন্তু আমি বলবো একটু কন্ট্রাস্ট ব্লাউজ বেশি ভালো লাগবে, এবং এক কালারের ব্লাউজ যদি চান কন্ট্রাস্টে, সেটাও কিন্তু আপনারা আবরণে পেয়ে যাবেন মাত্র 450 টাকায়। মন খারাপ করবেন না, অপশন আছে আরেকটা,
ওটা ছিল দশর কালার, এটা হচ্ছে রানী কালার, এবং ওই একই রকম ভাবে এমব্রয়ডারিটা যাচ্ছে। দেখুন গোলাপ এমব্রয়ডারি, স্টেনসিলস এর যে পেইন্টিংটা হয় না, স্টেনসিলস পেইন্টিং এর মতো করে এমব্রয়ডারিটা করা হয়েছে গোলাপটা। আর এখানে দেখুন কর্ড উইভিং এর সঙ্গে এখানে জিরো সাইজের সিকোয়েন্স কিন্তু গেছে। এই হচ্ছে শাড়িটা, আমি একটু এটাও গায়ে ফেলবো, রানী কালার, এটাও ব্লু এর কন্ট্রাস্টে ভীষণ ভালো লাগবে। চার নম্বর শাড়ি 5250, নাম্বার 4 5250, চার নম্বর 5250, নাম্বার 4 5250। আমরা 5150 দুটো শাড়ি দেখালাম, 5250 দুটো শাড়ি দেখালাম, এটা রয়েছে ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 5, এবার দেখাবো 5550, 5550 টাকা, 5550। কি দেখাচ্ছি, গার্নেট কালার, সিলভার বর্ডার, আর দেখুন তার সঙ্গে তসরের থ্রেডের সঙ্গে তসর কালারের ডার্ক লাইটের কিন্তু এই কলকা এমব্রয়ডারিটা গেছে। এটা আপার ইয়ক লোয়ার ইয়কে ঠিক এইভাবে ওয়েভের সঙ্গে পেজডিটা কিন্তু গেছে। নাম্বার 5 5550, 5550, পাঁচ নম্বর শাড়ি, নাম্বার 5 5550, 5550, পাঁচ নম্বর শাড়ি, নাম্বার 5 দেখিয়ে দিলাম, 5550। এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 5 এর পরে যাব নাম্বার 6, ছ নম্বর শাড়ি, নাম্বার 6, এটা হচ্ছে ছ নম্বর, এটা না রানীর টানা অরেঞ্জের ভর্ণা, রানীর টানা অরেঞ্জের ভর্ণাতে সেম এমব্রয়ডারিটাই কিন্তু যাচ্ছে। কালারটা এত সুন্দর, মানে আমি জানি না মাঝখানটা দেখে বুঝতে পারছি না, কখনো রানী কখনো অরেঞ্জ, আর এভাবে যাচ্ছে। এটা একটু গায়ে ফেলে দেখাই, এই কালারগুলো কিন্তু ফেস্টিভ্যাল কালার একদম, মানে উৎসবের রং বললে যেটা বোঝায়, এটা হচ্ছে উৎসবের রং, রঙিন উৎসব। আপনারা আসুন, আবরণ কিন্তু সেজে রয়েছে আপনাদেরকে সাজিয়ে তোলার জন্য সকাল থেকে রাত, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সোমবার থেকে রবিবার আবরণ খোলা থাকে। আবারও বলছি 11 AM to 9 PM, মানডে টু সানডে। আসুন আপনারা আবরণে দেখে কেনাকাটা করুন, এবং শুধু শাড়ির ক্ষেত্রে নয়, ড্রেসের ক্ষেত্রে আপনি যদি লেটেস্ট ড্রেস চান, গাউন কুর্তি থেকে শুরু করে জাম্পস্যুট থেকে শুরু করে কাপ্তান সেট থেকে শুরু করে এভরিথিং, সবটাই কিন্তু বোম্বে বেস্ট ফ্যাশন আপনারা পাচ্ছেন আবরণে। আসতে হবে আপনাদের, কারণ আপনি ভাবছেন আমি কলকাতায় গিয়ে কিনবো, কলকাতাতেও যেখান থেকে আসছে সেই ফ্যাশনটাই কিন্তু আবরণে রয়েছে। আমি আবারও বলছি আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ড, এটা আমাদের দমদম এয়ারপোর্টের খুব কাছে। এই হলো শাড়িটা, এটা দেখাচ্ছি ছ নম্বর শাড়ি, 5550, নাম্বার 6 5550, ছ নম্বর 5550। ছয়ের পরে চলে যাব সাত নম্বর, এবার মেটেরিয়াল কিন্তু সেম, আজকে এ টু জেড মেটেরিয়াল সেম থাকবে, প্রাইসটা ভ্যারি করবে কাজের উপরে, এই এমব্রয়ডারির উপরে কিন্তু প্রাইসটা ভ্যারি করবে। এটা যেমন পদ্ম জাল, দেখে মনে হবে কাঁথা স্টিচে যে পদ্মটা হয় আলটা বাড়বে, কাঁথা স্টিচে যে পদ্মটা হয় ঠিক সেই রকম ভাবে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা হয়েছে কিন্তু মেশিন এমব্রয়ডারিতে, এবং এটা কম্পিউটারাইজড মেশিন এমব্রয়ডারি। এই হলো শাড়িটা, যদি এটাতে সত্যি সত্যি হ্যান্ড মেশিন এমব্রয়ডারি হতো এই শাড়িটার দাম 7 থেকে 8 হাজার টাকা হতো, আর যদি হাতে হতো বললাম না আর। সাত নম্বর শাড়ি, নাম্বার 7, এটা হচ্ছে সাত নম্বর। এই হলো শাড়িটা, প্রায় এটা না পাউডার স্কাই, মানে স্কাই কালারের মধ্যে দুটো স্কাই কালার, তার মধ্যে দুটো সুতো, একটা হচ্ছে স্কাই কালারের সুতো, একটা হচ্ছে সাদা সুতোর ব্যবহার। সাত নম্বর শাড়ি 5550, 5550, নাম্বার 7 5550, নাম্বার 7 দেখিয়ে দিলাম। আর ব্লাউজ পিসটা রানিং, এটার সঙ্গে একটা সাদা হাকোবা ব্লাউজ পরুন ভালো লাগে, সেটাও ভালো লাগবে। এই যে সেম এই সি গ্রিনটার সাথে, এটা একটা মিন্ট গ্রিন, নট সি গ্রিন, এটা একটা মিন্ট টোন এসেছে, পাউডার মিন্ট টোন, এর সঙ্গে একটা সাদা ব্লাউজ ভালো লাগবে। আপনি যদি হাকোবা না নেন, প্লেন সাদা চান, সেটাও পাবেন, প্লেন সাদা 450 টাকা। আমি হলো তো এই মাটা নেবো, ওই হাকোবাতে মা পিছনে আমার যে কি ভালো লেগেছে শাড়িটা, এই ব্লাউজটা, ওটা 1050 এর ব্লাউজ ছিল তোমাদের, শেষ হয়ে গেছে জানেন, আমি খোঁজ নিয়েছি বলে স্টক আপাতত শেষ, আবার আসবে, আবার আসবে। এটা হচ্ছে আট পূজোর আগে আসবে, আট নম্বর শাড়ি, এটা ওই একদম পাউডার মিন্ট টোনের উপরে রয়েছে, নাম্বার 8, আট নম্বর 5550, 5550, আট নম্বর শাড়ি, ব্লাউজ রানিং এ। আটের পরে চলে যাব ন নম্বর শাড়ি, নাম্বার 9, এটা হচ্ছে একদম ডার্ক গ্রিন, মানে গ্রিনটা একদম ডার্ক গ্রিন, তার মধ্যে সাদা সুতো এবং সিলভার জারির কাজ, শুধু সাদা সুতো নয় তার সঙ্গে সিলভার জারির কাজ রয়েছে। এই হলো আঁচল, এটা রয়েছে গা, এই হচ্ছে শাড়িটা।
নাম্বার হচ্ছে 9, ন নম্বর শাড়ি 5650, ন নম্বর 5650, 5650, নাম্বার 9, ন নম্বর শাড়ি 5650, 5650, এটা গেল ন নম্বর। নয়ের পরে যাব 10 নম্বর, নাম্বার 10, এটা তসর কালার, বেস কালারটা ডেফিনেটলি তসর কালার, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ওই একই এমব্রয়ডারি, এর মধ্যে কিন্তু পাটটা দেখুন, এই যে তসর কালার মাসলিনে পাটটা গোল্ডেন টিস্যু, ভেতরে কিন্তু সিলভার টিস্যু দিয়ে এমব্রয়ডারিটা গেছে। এটা রয়েছে নাম্বার 10, 58, এটা হচ্ছে নাম্বার 10, 5650, নাম্বার 9 আর নাম্বার 10 আমরা দেখালাম, 5650, 5650, নাম্বার 8 এবং নাম্বার 10 আমরা দেখিয়ে দিলাম। ব্লাউজ প্রত্যেকটাতে রানিংয়ে রয়েছে, কিন্তু এগুলোর সঙ্গে একটু অন্য রকমের ব্লাউজ পরলে ভালো লাগে। যেমন এই শাড়িটাতে কিন্তু ব্লাউজটার ভেতরেই রয়েছে যে কোন রঙের ব্লাউজ পরলে শাড়িটা খুলবে। কেন বললাম, আমি বলছি শাড়িটা আগে দেখাই, মেটেরিয়ালটা তো সেম, এটা রেডের টানা গ্রিনের ভার্না, ডুয়াল টোন হয়েছে এবং অল ওভার জাল। এই যে অল ওভার জাল কাজটা গেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু জরির ব্যবহারটা রয়েছে, ইভেন বর্ডারেও। এবং এইখানে একটা যদি আপনি গর্জিয়াস লাল জারদৌজি ব্লাউজ পরেন, মোট সম্ভবত 3050 করে তোমাদের কাছে জারদৌজি ব্লাউজ গুলো দেখছিলাম, ওরকম একটা জারদৌজি কাজের ব্লাউজ যদি রেড এর সঙ্গে আপনি এটা পরেন না, জাস্ট আপনাকে দেখে লোকে মুগ্ধ হয়ে যাবে, এটা পূজোর সন্ধ্যা অসাধারণ হয়ে যাবে একদম। এটা 11 নম্বর, 5850, 5850, নাম্বার 11, 11 নম্বর। আচ্ছা, এই শাড়িটার অবশ্যই একটা অ্যাডভান্টেজ হচ্ছে এর ব্লাউজটা ফুল জ্যাকেট করা, পরুন ব্লাউজটা, বাট আমার মনে হয় এর সঙ্গে একটা লাল ব্লাউজ পরলে খুব ভালো লাগবে, জ্যাকেট করা আছে। দেখুন এইটা হচ্ছে একটা দিক ফ্রন্ট, একটা দিক ব্যাক, এটা হচ্ছে ব্যাক, ওই পোর্শনটা হচ্ছে ফ্রন্ট, আর দুটো হাত করে দেওয়া আছে। এটা 11 নম্বর শাড়ি, নাম্বার 11, এবার চলে আসবে 12 নম্বর, 12 নম্বর, ওয়াও, কালারটা ওয়াও, কোনো কথা নেই কালার, সত্যি কোনো কথা নেই, এটা স্টিল গ্রে, স্টিল গ্রে একদম, আর তার মধ্যে সিলভার বর্ডার, সিলভার জারির কাজ, অসম্ভব শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি, 5850, 5850। আজকে কিন্তু প্রচুর দামের ভ্যারিয়েশন রয়েছে, সুতরাং ভালো করে অনুষ্ঠানটা দেখুন। আর এটা আপনাদের ডিমান্ডের শাড়ি, এই হলো শাড়িটা, এটা কিন্তু পুরো স্কার্ট বর্ডারে যাচ্ছে, মানে যতটা দেখা যাবে সবটাই কাজ দেখা যাবে। এর সঙ্গে যদি আপনার কাছে সিলভার টিস্যুর কোনো ব্লাউজ থাকে, জাস্ট পরুন, দৌড়বে। 12 নম্বর শাড়ি, নাম্বার 12, 5850, 5850, 12 নম্বর। এই রইল হচ্ছে ব্লাউজ পিস, 12 দেখালাম, 12-র পরে চলে এলাম 13, নাম্বার 30, এটাও শাড়িটা কি সুন্দর, অষ্টমী একদম, মানে অঞ্জলি দিতে যাবেন, অঞ্জলি দিয়ে আপনার সারাদিনের প্রোগ্রাম রয়েছে, এরকম একটা শাড়ি পরে নিন, তাই না, একদম দারুন। আমি তো এটার সঙ্গে অনেক রকমের ব্লাউজের কথা ভাবছি, ধরুন একটা জারদৌজি কাজের ব্লাউজ পরতে পারেন, একটা সলিড রানি কালারের রসেল পরতে পারেন, জামেবার পরতে পারেন, আবার যদি কেউ মনে করেন আপনি যদি হলটার পরেন এর সঙ্গে রানি কালারের, দৌড়বে না, দারুন, অসাধারণ, গায়ে ফেলি। 13 নম্বর শাড়ি, ও মাই গড, সেই 13, এটা হচ্ছে 13 নম্বর, মানে আমাদের আবরণের লাকি 13, আমার খুব পছন্দ হয়, আমি জানি না কি করে হয়ে যায়, আবরণের 13 নম্বর শাড়িটা আমার সবসময় পছন্দ হয়ে যায়, যে কোনো শাড়ি, নাম্বার 13, 13 নম্বর, নাম্বার 13, প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 5850, আগেটা থেকে 5850 আমরা শুরু করেছি, 12 নম্বর থেকে শুরু করেছি, আমরা 11 নম্বর থেকে 5850 শুরু করেছি, এটা 13 নম্বর, 5850, নাম্বার 13, 5850, উইথ ব্লাউজ। আচ্ছা, এবারে আসবো 14 নম্বর, সেম কাজ, ওটা ছিল হোয়াইটের মধ্যে, অফ হোয়াইটে, এবং এটা হচ্ছে পিচ পিঙ্ক, পিচ পিঙ্ক কালারটা, এমব্রয়ডারিটা সেম, এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, 5850, নাম্বার 14, 5850, সারা গায়ে বুটি আছে, শুধু বর্ডার নয়, এটাতে কিন্তু সারা গায়ে বুটিও আছে, উইথ ব্লাউজ পিস। 14-র পরে যাবো 15 নম্বর, এটা একদম বিয়ের কেনাকাটাতেও জায়গা করবে, অষ্টমীর সন্ধ্যাতে নতুন বউ পড়ুক, একগা গয়নার সঙ্গে নতুন বউ অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় পড়ুক, অথবা আপনি বিয়েতে তত্ত্বে দিন, দারুণ লাগবে এই শাড়িটা। প্রাইসটা বলে দেবো, এটা 15 নম্বর শাড়ি, 6050, 6050 রুপিস, নাম্বার 15, 15 নম্বর, 6050, উইথ ব্লাউজ পিস। 15-র পরে যাবো 16, নাম্বার 16, এটা রয়েছে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, কালারটা খুব মিষ্টি, দারুন দেখতে, 16 নম্বর, নাম্বার 16, এটা হলো শাড়িটা,
16 6 05 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0 5 0 6 0
এটা আঁচল আর ওই কাজটা দুদিকের পাড়ে গেছে। এই শাড়িটার অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আবার সিকুইনটা পকেট করে উইভ করা রয়েছে। এই যে সিকুইনটা, এটা পকেট করে উইভ করা রয়েছে। এটা 17 নম্বর শাড়ি, 6350 6350 নাম্বার 17, 17 নম্বর, 6350। এই হলো শাড়িটা 17 নম্বর। 17-র পরে যাব 18 নম্বর, নাম্বার 18। এটা রয়েছে 18 নম্বর শাড়ি, নাম্বার 18, 18 নম্বর। এটা রইল আঁচল। এটা না একটা গ্রিন কালারটা ভীষণ সুন্দর, একটা তোমার লেমন আর নিয়ন মিলিয়ে গ্রিনটা, খুব মিষ্টি গ্রিন। আর তার সঙ্গে এইভাবে যাচ্ছে ওয়ার্কটা। এটা দেখাচ্ছি আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, 6350। 17 নম্বর থেকে আমরা শুরু করেছি, 6350, এটা হচ্ছে 18 নম্বর। 17 আর 18 দুটো একই, মানে এমব্রয়ডারিটা এক দেখালাম, দামটা হলো কালারটা খালি আলাদা ছিল। এখানেও সিকুইন গেছে, দেখুন পকেট করে সিকুইনটা গেছে। মেটেরিয়াল সেম, কাজ সেম, শুধু কালারটা আলাদা, প্রাইসও সেম, 6350 6350। 17 আর 18 আমরা দুটো কালার দেখিয়ে দিলাম। 19 নম্বর, 6550, আমরা কিন্তু ধীরে ধীরে দামটা বাড়ছে, মেটেরিয়াল সেম, খালি কাজের তারতম্যের জন্য দামটা বাড়ছে। দেখুন এই শাড়িটা দূর থেকে মনে হয় আপনি কাঁথা পরে আছেন এক কথায়, কিন্তু এটা কম্পিউটার মেশিন এমব্রয়ডারি। এই হলো শাড়িটা, প্রাইসটা বলে দিই, কালারটা গার্নেট কালার, একদম গার্নেট কালার। প্রাইসটা হচ্ছে 6550, 6550, 19 নম্বর, নাম্বার 19, 6550, 19 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, 6550। 19-এর পরে যাব 20 নম্বর, নাম্বার 20। এটা রয়েছে 20 নম্বর শাড়ি, বাহ দারুণ, মিন্ট গ্রিন, মিন্ট গ্রিন, লেটুস পাতা, ঠিক এই কালারটাই হয়। লেটুস পাতাতে আমরা স্যালাড সার্ভ করি তো, লেটুস পাতা, কিন্তু এই কালারটাই হয়। এই হলো শাড়িটা, এবং এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, একদম মিন্ট টোন, 20 নম্বর শাড়ি। প্রাইসটা হচ্ছে 6550, নাম্বার 20, 6550, 6550। এই হলো 20, প্রত্যেকটাতে রানিং এ ব্লাউজ, 20-র পরে 21, আবার এমব্রয়ডারিটা চেঞ্জ হলো কিন্তু দামটা একই রইল। এটা হচ্ছে কিন্তু মাথায় নেই আজকে, কিন্তু এটা ম্যাচিং এর শাড়ি, একদম গায়ে দেব, ম্যাচিং এর শাড়ি গায়ে দেব না। 21 নম্বর, 6550। এইটা না খুব ভালো করে দেখতে হবে, সাদা সুতো আর নীল সুতো। এই যে আমি জানি না কতটা বুঝতে পাচ্ছেন, আমি আগে গায়ে ফেলি, এটাও সিকুইন উইভ করে গেছে, আগে আমাকে দেখিয়ে না, ওয়াও ওয়াও ওয়াও, সাধারণ কতবার ওয়াও বলো, ওয়াও 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 ওয়াও। আচ্ছা এবারে আমি একটু কাছে আসতে বলি, এই যে কাজটা এবার একটু ক্লোজে আসুক, হ্যাঁ দাঁড়াও। এই হচ্ছে দেখুন, এই যে কলকাটা গেছে সাদা সুতোয়, এর ভেতর এই দুটো কলকার গ্যাপে দেখুন একটা পানি ওয়ার্কের মতো গেছে, এটা হচ্ছে পানি ওয়ার্ক। এই কাজটা কিন্তু হয়েছে, মানে ব্লু এর মধ্যে ব্লু দিয়ে, আমি জানি না এবার বোঝা যাচ্ছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে, এই দেখুন এটা ব্লু এর মধ্যে ব্লু সুতো দিয়ে, এবং পুরো পার দুদিকের পার কিন্তু এই ওয়ার্কে যাচ্ছে। সিকুইন উইভের একটা দেখাচ্ছি, পুরো অল বডিতে। এটা হচ্ছে 21 নম্বর, নাম্বার 21, 6550, 21 নম্বর শাড়ি, 6550 উইথ ব্লাউজ, 21 নম্বর। 21-এর পরে যাব 22, হয়ে যাবে 22 নম্বর। আপনারা আসুন আবরণে এসে কেনাকাটা করুন, আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন, উইথ হোম ডেলিভারি চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি কুরিয়ারেও নিতে পারেন, অনলাইন পেমেন্ট করতে হবে, উইথ হোম কুরিয়ার চার্জ আপনাকে পেমেন্টটা আগে করে দিতে হবে। এটাতে কাজটা খুব ভালো বুঝবে, যেটা আমি ব্লুটা গায়ে দিয়েছিলাম সেটাই, কিন্তু দেখুন এখানে তসর কালার দিয়ে ওই রকম পানি ওয়ার্কটা গেছে। এই হলো শাড়িটা, এটা হচ্ছে 22 নম্বর শাড়ি, 6550, 6550, 22 নম্বর। 23 নম্বর শাড়ি, 7050, মেটেরিয়াল সেম, শুধু এমব্রয়ডারির জন্য দামটা কিন্তু বদলাচ্ছে, দারুন কাজ। এটা রয়েছে হচ্ছে 23 নম্বর, আর বেস কালারটা না একদম জাম কালার, মানে একদম জাম টোন, মানে ওয়াইন কালার। 23 নম্বর, 23, 7050 রুপিস, 7050,
ঝালর কাটিং রয়েছে, দেখুন এটা হচ্ছে মানে ঝালর পার্শি করা হয়েছে, ভেতরে মেশিন এমব্রয়ডারিতে পার্শি গেছে, তাকে স্ক্যালপ করা হয়েছে, আর ভেতরে সেলফ কালারে এইভাবে জালটা কিন্তু গেছে। এটা লেমন গ্রিন কালার, এই হলো শাড়িটা। 27,750, 27,550, 27,550। আবার কিন্তু ব্লাউজটা এইভাবে জ্যাকেট করা রয়েছে, ফ্রন্ট ব্যাক দুটো হাত। 27 দেখালাম, সেম শাড়িটাই 28, 28 নম্বর, এটা স্কাই ব্লুতে, আর এভাবেই ওয়ার্কটা যাচ্ছে, সেম ভাবেই যাচ্ছে। এই যে কাটিংটাই হচ্ছে মেন, এর হচ্ছে এই কাটিংটাই ভীষণ সুন্দর, পরলে পরে দারুণ লাগবে। 28 দেখালাম, 7550, ব্লাউজটা ফুল জ্যাকেট, ফ্রন্ট ব্যাক এবং দুটো হাত, আর তার সঙ্গে সঙ্গে 29 ওয়াইন কালার আর একটা। এবং এটা দেখাই, এখানে কিন্তু একটা পিচ সুতো, পিঙ্ক সুতো, গ্রিন সুতো দিয়ে ফ্রেমিংটা দেখাও ভাই আগে। হ্যাঁ, এটা আঁচল থেকে দেখাও, আঁচল থেকে না একটা ফ্রেমিং করে গেছে, মানে এটা জাস্ট বের হিসেবে গেছে, আর ভেতরে সেলফ কালারের সুতো দিয়ে কিন্তু ওই কাশ্মীরি স্টাইলে নকশাটা গেছে। মানে এখানে একটা লখনৌ চিকেন মেশিন এমব্রয়ডারিতে যেটা হয়, শাড়িটা ভীষণ রিচ, ভীষণ সুন্দর। আপনি 8550, একটা শাড়ি একটাই, 8550, নাম্বার হচ্ছে 29, 8550, 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
দুটো অনুষ্ঠান, এই যে আমি এখন অনুষ্ঠানটা করলাম দুপুর দুটো, এরপর রাত বারোটা, তাই অনুষ্ঠান দুটোই দেখতে হবে আপনাদের। এই অনুষ্ঠানটা থেকে যাচ্ছে আমাদের ফেসবুক পেজে সিটিভিএনের, আপনি শেয়ার করুন, ভালো লাগবে, আপনার এই শাড়িগুলো ভালো করে দেখে বুকিং করুন, আসতে থাকুন আবরণে। ধন্যবাদ জানাবো তোমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।